হচ্ছে গোঘাট থানার অন্তর্গত বদনগঞ্জ ফুলুই ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে যে সালামপুর সমবায় সমিতি আছে সেখানে চাষিদের যে ছাড়ের টাকা কিষাণ ক্রেডিট কার্ডে শো করা হচ্ছে, অথচ ম্যানেজার তার নিজের অ্যাকাউন্টে সেই টাকা হস্তক্ষেপ করে দিচ্ছে, চাষিদের দিচ্ছে না। চাষিরা এই বছর বিরাট ঋণগ্রস্ত হয়ে পড়েছে, তাদের কাছে বিক্ষোভ দেখা যায় টাকা দেওয়ার জন্য, কিন্তু ৬০০ থেকে ৭০০ জনের লোকের এইরকম টাকা, পুরো টাকাটাই আত্মসাৎ করেছে ম্যানেজার। ম্যানেজারের নাম রেবা। আপনার নাম? আমার নাম চন্দন খান। আপনার বাড়ি? বড়াসল গ্রামে। আমি এই সালামপুর সমবায়েরই লোনার। আমরা এই জানাজানি হওয়ার পথে ২-৩ দিন আগে জানাজানি হওয়ার পর থেকে আমরা এখানে বিক্ষোভ করছি, ওরা আমাদের অন্যভাবে চালনা করছে।